ফেসবুকে দেখলাম তুমি পোস্ট করেছো যে আমি ছাগল বিক্রি করছি, যার কাছে যে ছাগলগুলো পাওয়া যায় ওই ছাগলগুলো নাকি ডান্সও জানে। সেই সময় আমার কথা শেষ না হলে কেউ যেন কথা না বলে। যে আপনার কাছ থেকে যে ছাগলটা নিবো ওই ছাগলটা আর আমার একটা আমাদের একটা গরু আছে, তো দুজনে বিয়ে দিব, কেমন হয় বলুন? আপনারা তো মতামত লাগবে নাকি, মানে মানে আমাদের বাড়ি আমি মেয়ে হই, আমি গরুর হচ্ছে মালিক হই। আমার বস্তা রাজি হয়ে গেছেন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। গাইস আজকে আবার তোমাদেরকে স্বাগত করছি আমাদের চ্যানেল করো ধামাকা। সো গাইস আজকে হয়তো তোমরা ভাবছো আমি ব্লগসটা কেন বললাম না। সো গাইস আজকে আমাদের চ্যানেলের ব্লগস যে ওয়ার্ডটা আছে ওটা কেটে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো, অনলি করো ধামাকা, কারণ আমরা করবো ধামাকা। তো গাইস আজকের ভিডিওটা ঠিক এরকম হবে, আজকে প্র্যাঙ্ক কল হবে আমার একটা বন্ধুর সাথে, ঠিক আছে? অ্যান্ড প্র্যাঙ্ক কলটা করবে এই কারণ ও এর গলা চিনে না, এর সাথে কোনোদিনও সেরকম কথা হয়নি, ও বললো বাড়িতে এসে বলছিল এক দুবার, বাকি কিন্তু কোনোদিনও এর সাথে ফোনে কথা হয়নি। দ্যাটস ওয়াই আমি ভাবলাম কেন ওর সাথে আজকে একটু প্র্যাঙ্ক কল করা যাক। সো আজকে তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন কন্টেন্টের ভিডিও। সো গাইস আজকে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। অ্যান্ড গাইস অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, যা যা ইচ্ছে তোমাদের সব ইচ্ছে করে দিও, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী টাইপের ভিডিও চাই, প্র্যাঙ্ক ভিডিও চাই নাকি চ্যালেঞ্জিং ভিডিও চাই, সব কিছু কমেন্ট করে জানাবে। অ্যান্ড তোমাদের জন্য আমি দুই টাইপেরই ভিডিও আনার চেষ্টা করবো, চ্যালেঞ্জিং অ্যান্ড প্র্যাঙ্ক, ঠিক আছে? এই দুটো ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করবো। অ্যান্ড আমি খাতায় একটা ওয়ার্ড লিখবো, আমি ফার্স্টে যে ওয়ার্ডটা লিখবো তোকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি ফার্স্টে যে ওয়ার্ডটা লিখবো সেই ওয়ার্ডটা তোকে প্রত্যেকটা কথাই টেনে আনতে হবে, হ্যাঁ প্রত্যেকটা কথা টেনে নিয়ে আসতে হবে সেই ওয়ার্ডটা, ঠিক আছে? অ্যান্ড সেই ওয়ার্ডটা আমি আবার কিছু একটা ওয়ার্ড লিখবো, তো সেই ওয়ার্ডটার মধ্যে ওকে ওই ওয়ার্ডটা ঢুকিয়ে দিতে হবে। তো তোমাদের প্রথমে ফার্স্ট যে ওয়ার্ডটা হলো ওটাকেই আমাকে ওটা দিয়ে গোটা ভিডিও করতে লাগবে। অ্যান্ড আমি ফর এক্সাম্পল আমি একটা লিখলাম ফেসবুক, ঠিক আছে? অ্যান্ড তোকে ফেসবুক দিয়েই কথা বলতে হবে, ফর এক্সাম্পল পরে লিখলাম আমি ফ্যান, তো তখন বলতে হবে যে আমি একটা জাস্ট উদাহরণ দিয়েছি, তখন বলতে হবে যে ফেসবুকে ফ্যান থেকে ফিদা হয়েছে এরকম। সেইভাবে বানিয়ে নিবি, ঠিক আছে? পারবি তো? কি মনে হচ্ছে পারবি তো? হ্যাঁ তো গাইস তুই পারে কি পারে না তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সো গাইস আমি রিকোয়েস্ট করছি একদম শেষ পর্যন্ত দেখো, তো কলটা লাগা। সো গাইস অ্যাকচুয়ালি আমি একটু এক্সাইটেড, কারণ ওর সাথে আমি প্র্যাঙ্ক কল আমি শুরু থেকেই করে যেতে যাচ্ছিলাম, কিন্তু আজকে সেই ফাইনালি আমি আইডিয়াটা পেলাম। হ্যালো, কেমন আছো? আমি একজন মেয়ে, ভয়েস তো চিনতেই পারছো নাকি? হ্যালো, আচ্ছা বাদ দাও, পরে পরিচয় বলছি, ইয়ে আমি হচ্ছে আসল কথায় আছি, বলছি কি যে তুমি নাকি ছাগল বিক্রি করছো? হ্যালো, এই রং নাম্বার না, শোনো রং নাম্বার না, তুমি ছাগল বিক্রি করছো আমি দেখেছি। হ্যালো, আরে আমি ফেসবুকে দেখলাম তুমি পোস্ট করেছো যে আমি ছাগল বিক্রি করছি, যার যার ছাগল দরকার সে এসে আমার সাথে কন্ট্যাক্ট করো, সেজন্য তো আমি কন্ট্যাক্ট করছি। হ্যালো, আরে শোনো আমি সত্যি বলছি, আমি ফেসবুকে দেখলাম, আর আমি নাকি আর আমি শুনলাম যে তোমার কাছে যে ছাগলগুলো পাওয়া যায় ওই ছাগলগুলো নাকি ডান্সও জানে। হ্যালো, আমি একটা মেয়ে হই, আমি তোমার খরিদ্দার হই এটাই বলতে পারো। এটা কি সত্যি তোমার, তুমি যে ছাগলগুলো, শোনো তুমি যে ছাগলগুলো বিক্রি করো ওই ছাগলগুলো নাকি ডান্স জানে? ও আচ্ছা, সিঙ্গিংও জানে। বলছি কি আলু খায় ছাগলটা? কি আলু খায়? আলু পটল সব খায়। ও আচ্ছা, বলছি তুমি আলু খাও না? না আমি খাই না। ছাগলটা পটি করলে কি হচ্ছে, পরিষ্কার করার লোক পাওয়া যাবে না তুমি পরিষ্কার করে দাও? না না
না না আমি তো ফেসবুকে না না আমি ফেসবুকে এসএমএস করিনি তো আমি দেখলাম পোস্টটা সেজন্য কন্টাক্ট করলাম আপনি তো এসএমএস করলেন বলছি কি হ্যালো বলছি কি আরে শুনুন হ্যালো বলছি কি ছাগলটা যখন পটি করবে তখন কি সঙ্গও গাইবে নাকি না তখন ড্যান্স করবে ও তাহলে সঙ্গটা কখন গাইবে আগে আমার কথা শেষ হবে আমার কথা শেষ না হলে কেউ যেন কথা না বলে আমি একটা কথা বলতে চাইলাম হ্যালো আপনি কি পাগল নাকি ফোনটা বারবার কেটে দিচ্ছেন কেন আমার কথাটা শেষ করতে দিন আমি বললাম কি আমি ভাবছি যে আপনার কাছ থেকে যে ছাগলটা নিবো ওই ছাগলটা আর আমার একটা আমাদের একটা গরু আছে তো দুজনে বিয়ে দিব কেমন হয় বলুন আপনারা তো মতামত লাগবে নাকি মানে মানে আমাদের বাড়ি থেকে তো মানে যাবো না প্রস্তাবটা নিয়ে আপনার বাড়িতে না না হ্যাঁচ্ছি না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি কি আপনার আপনার ছাগলের সাথে আমার গরুর বিয়ে দিবেন আমার কাছে কোনো ছাগল নাই ইমা আপনি তো আপনিই তো বললেন আমি টাকা দিব সত্যি বলছি টাকা দিব আপনি আপনার ছাগলটা দিন আমি আমার ছাগল আপনার ছাগলকে আমার গরু খুব পছন্দ করে তো আপনি আপনার ছাগলটা দিন আমি টাকা দিব সত্যি বলছি টাকা দিব আচ্ছা হাসছেন কেন আমি সিরিয়াস কথা বলছি এখানে দুজনের বিয়ের সম্বন্ধ হচ্ছে কথা হচ্ছে আর আপনি হাসছেন মানে রে কি আমি মেয়ে হই আমি গরুর হচ্ছে মালিক হই আচ্ছা আমি একটা কথা বলি আপনি শুনবেন হ্যাঁ হ্যাঁ বলুন অবশ্যই শুনবো হ্যালো আরে শুনো 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 আপনার ছাগল আর আমার গরু যখন বিয়ে করবে তখন না আমি সবাইকে মাংস খাওয়াবো spicy meat yeah boy চুপ থাকতে বললাম না শুনো আমি আমি চুপ থাকবো মানে আপনি কি পাগল নাকি আমি চুপ থাকবো মানেটা কি আমি আপনাকে ফোন করেছি আমি প্রস্তাব দিচ্ছি আপনাকে আর আপনি বলছেন আমি চুপ থাকি সাহস তো কম না আপনার আমি গরুর মালিক হই আমি গরুর মালিক আপনি ছাগলের মালিক সেজন্য আমরা দুজন দুজনের কথা বলছি আচ্ছা শুনুন না আমি বলছি কি যে দুজনের বিয়ে দিলে কেমন হয় বলুন তো ছাগলটা না খুব ইচ্ছে আপনার ছাগলেরও ইচ্ছে হয় অবশ্যই বিয়ে করার আমার গরুর আপনার ছাগলকে তো প্রচুর পছন্দ করে নিচ্ছে সেজন্য বলছি যে দুজনের কি বিয়ে দেওয়া যায় আমি সত্যি বলছি মানে হ্যাঁ আমি সব বুঝতে পারি আপনি জানেন না পশু পাখির কথা সব বুঝতে পারি আপনি মানুষের মধ্যে শিখেছেন কোন রকম কষ্ট সৃষ্টি করে ঠিক আছে আমি বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু আমি যখন বলছি যে আমার কথাটা শুনুন মানে আপনি চুপ করে আমার কথাটা শুনুন ঠিক আছে তাহলে বলুন এতক্ষণ ধরে যখন আমি বলে দিলাম আপনারও তো সুযোগ দেওয়া উচিত যেহেতু আপনি হচ্ছে পাত্রীপক্ষ সেজন্য তো আপনাকে সুযোগ দেওয়া উচিত না সেজন্য বলুন আমি বারবার বলে যাচ্ছি আমি গরুর মালিক হই আপনি কি পাগল নাকি মানে আপনার মাথায় ঢুকছে না একটা কথা এই আপনি ফোন রাখবেন না বাড়িতে কিন্তু বোম ফেলবো হ্যাঁ অবশ্যই যখন আমি আমি শুনুন আমি যেহেতু বলছি আমি প্রস্তাব নিয়ে যাব তখন আমি ঠিক চিনে নিব কাউকে বলবো না আপনাকে ফোন করতে করতে যাব হ্যাঁ তো কি প্রস্তাবে রাজি তো হ্যাঁ অবশ্যই কেন রাজি হবো না এত সুন্দর প্রস্তাব কেউ দেয়নি না আচ্ছা আমাদের প্রস্তাবে রাজি তো হ্যাঁ এই আমাদের প্রস্তাবে রাজি
আপনি এই শুনুন, আপনি তো বললেন যে হ্যাঁ রাজি, এখন রাজি হবো না কেন? তাহলে আপনি সত্যি আমার বসতে রাজি হয়ে গেছেন? আমি গরুর মালিক হই, না না আপনি শুনুন শুনুন, এবার কিন্তু আমার অত কথা না, অত কথা না, ছাগলের সাথে বিয়ে দিবা কি না বলো? আমি কথা বললাম গরু কথা বললো, আচ্ছা শুনুন শুনুন শুনুন, আমি কি আপনার কাছে মিম শোনার জন্য ফোন করেছি না প্রস্তাবটা জানার জন্য ফোন করেছি? প্রস্তাবে রাজি কি? আমাদের প্রস্তাবে রাজি? গরু আর ছাগলের? তাহলে আপনি প্রথমে বললেন যে আমাদের প্রস্তাবে রাজি, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, হ্যাঁ আপনার ছাগলকে দিন আর আমি আমার গরুকে দিচ্ছি, দুজন দুজনের সাথে কথা বলে নি। কারণ হচ্ছে গরু আর ছাগলের বিয়ে দিবা কি না বলো? ভাই বাড়িতে বসে থেকে দেখে অনেক বোরিং হচ্ছিল, একটু প্র্যাঙ্ক কল করে নি। আমাদের সাবস্ক্রাইবারদেরকে কিছু একটা বলে দে, সবার আগে বল যে গরু আর ছাগলের বিয়ে দিবি কিনা। গরু আর ছাগলের বিয়ে? হ্যাঁ অবশ্যই, কেমন কি বলা বল। আচ্ছা আমাদের প্রস্তাবে রাজি তো? হ্যাঁ আমি সবার প্রস্তাবে রাজি। ওকে ওকে, আমাদের আমাদের সাবস্ক্রাইবারদেরকে কিছু একটা বলে দে। কি বলতে হয়? কি বলতে হয়? সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও। তোমার ছাগল অনেক বুদ্ধিমান আছে, তোমার ছাগলকে বলো বলে দিবে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো, অবশ্যই তোমাদের একটু মতামত জানিও ভিডিওটা কেমন লাগলো লাগলো, আর অবশ্যই ছাগল আর গরুর বিয়েতে এবার হয়ে ছাড়বে, সবাইকে নিমন্ত্রণ, হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ, মাংস খাওয়াবো কিন্তু, ছাগল আর গরুর বিয়ে অবশ্যই আসবে তোমরা পরিবার নিয়ে। ওয়াও কত সুন্দর ছড়া হয়ে গেল, মানে হয়ে গেল আর কি, সবাই দেখ হলো না, ছাগল আর গরুর বিয়ে, সবাই তোমরা আসবে পরিবার নিয়ে। ওয়াও আমার এরকম মনে হলো যে টিকে ধাক্কা মারলাম। কি বলে মালিক গেল? সুরেশ ভাই দেখাচ্ছেন একটা।